ফেসবুক ব্যবহারকারীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আমরা যারা ফেসবুক ব্যবহার করি সবাই চাই একটু আপডেট কিছু করতে, নতুন কিছু করতে, যাতে করে যে কেউ আমাদের পোস্ট অথবা আমাদের স্ট্যাটাস করা দেখে অবাক হতে পারেন। তো বন্ধুরা, তেমনই এক অবাক করা বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব, যে বিষয়টা যে দেখবে সেই অবাক হবে, প্লাস আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে ভাই এই কাজটা আপনি কীভাবে করেছেন, আমাদেরকে একটু শেখাবেন নাকি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে এমন কিছু স্পেশাল জিনিস দেখাবো যে জিনিসগুলো আপনাকে অবাক করে দেবে। আপনার ফেসবুকে ছবি পোস্ট করা বা ছবি আপনার প্রোফাইলে সেট করা থেকে শুরু করে অনেক কিছু আপনি শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা প্রতিদিনই আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি নিত্য নতুন কিছু টেক ইন্টারেস্টিং ভিডিও তৈরি করতে, আপনাদেরকে অনেক কিছু শেখাতে এবং দেখাতে, যাতে করে আপনারা আপডেটভাবে নতুন কিছু করতে পারেন এবং নতুন কিছু শিখতে পারেন। তো বন্ধুরা, তো আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের মধ্যে খুবই চমৎকারভাবে পোস্ট করার আগে আপনার ছবিগুলোকে ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় করে তুলতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, চাইলে আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। তো চলুন মোবাইল স্ক্রিনে কি আপনাদেরকে দেখাই আপনার কিভাবে ফেসবুকে আপনার যে কাভার ফটো আছে এটা খুব আকর্ষণীয় করে আপনি চেঞ্জ করে সেট আপ করতে পারেন। এখন আমি আপনাদেরকে যে ইন্টারেস্টিং সেটিংসটা দেখাবো, এই সেটিংসটা আপনি কীভাবে করবেন সেটাই এখন আপনাদের সামনে শেয়ার করব। তো আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারে। তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ অপশন পাবেন, এখানে আপনারা টাইপ করবেন PHOTO আবার OXY 360। দেখেন আমি যে লেখাটা লিখছি OXY 360 লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে আপনাদেরকে অনেকগুলো সিস্টেম দেখাবে আপনার যে কাভার ফটোটা আপনি কেমন রাখতে চাচ্ছেন। দেখেন এখানে নানান ধরনের সিস্টেম আছে, দেখেন। তো আমি এটাকেই বেছে নিলাম, এটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে আপনাদেরকে বলবে তিনটা ফটো সিলেক্ট করার জন্য, দেখেন তিনটা ইমেজ সিলেক্ট করার জন্য তারা বলছে। তো আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, আমাকে গ্যালারির ভেতরে নিয়ে আসলো আমার ফোনের। তো নিয়ে আসার পর একটু সময় নিচ্ছে লোড হওয়ার জন্য। তো আপনি এখান থেকে আপনার ফোনের ব্রাউজারে ঢুকে এখান থেকে ছবিগুলো সিলেক্ট করবেন যে কোন ছবিটা আপনি দিতে যাচ্ছেন। তো আমি আমার এই ছবিটা দিলাম, প্রথমে সিলেক্ট করে দিলাম। এবার দুই নম্বর ছবি আমি আবার ভেতরে নিয়ে আসলো আমাকে। এখন এখান থেকে আমি ছবি সিলেক্ট করব। আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনারা সেম টু সেম এভাবেই কাজটা করবেন, তাহলে আপনাদের জন্য কাজটা খুব ইজি হয়ে যাবে। আমি এটা সিলেক্ট করলাম, ক্রপিং করে নিলাম। আর প্রথম ছবিটা সিলেক্ট হয় না, আবার সিলেক্ট করছি। বন্ধুরা, আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবেই করবেন কাজটা।
একটু সময় নেবে লোডিং হতে। আবার ক্রপিং করে নিতে হবে। ক্রপিং করে নিলাম, তোমার দুইটা ইমেজ সিলেক্ট হয়ে গেলে তিন নম্বর ইমেজটা সিলেক্ট করব। তারপর তিন নম্বর ইমেজটা সিলেক্ট হয়ে গেল, এবার আমরা গোতে ক্লিক করব। একটু লোডিং নেবে এখান থেকে। দেখতে থাকুন, দেখেন আপনাদের সামনে সেম এভাবে শো করবে। দেখেন আপনারা চাইলে এটাকে ঘুরাতে পারবেন, দেখেন এমন করে, দেখেন। তো আপনারা এটাকে সেভ করে ফেলবেন। এখান থেকে লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। আবার ক্রোম ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিস, এখন এখান থেকে আপনার ছবিটা দেখেন। তো আমি এখান থেকে ছবিটা আমার ছবিটা হয়ে গেছে। এখন আমি ছবিটা দেখি সেভ হয়েছে কিনা। তো বন্ধুরা ছবিটা সেভ হয়ে গেছে। এখন আপনারা আপনাদের ফেসবুকে প্রবেশ করবেন। আমি ফেসবুকে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমি থ্রি লাইনে ট্যাপ করলাম, নামের উপরে ক্লিক করলাম। এখন আমি ছবিটা চেঞ্জ করবো, দেখেন এখান থেকে কাভার ফটোটা, দেখেন দেখেন বন্ধুরা চমৎকার হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আপনারা চাইলে এইভাবে ইন্টারেস্টিংভাবে আপনার ফেসবুকের কাভার ফটোটা খুব সুন্দরভাবে চেঞ্জ করে মডেল করে বসাতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।